এটা হচ্ছে চাঁদপুরের অরিজিনাল মিঠা রিলিশ এটা একদম কোয়ালিটি ফুল চাঁদপুরের ইলিশ এটা চেনার উপায় হচ্ছে আপনার একদম দেখতে পাচ্ছেন গায়ের গঠনটা একদম গোল পিঠ হবে মোটা আর কালারটা হবে এরকম আর বাইরের মাছগুলো হবে আপনার একদম লম্বা এরকম গোল হবে না ওগুলো আছে বলা হাতিয়া সন্দীপ বরিশাল ওই সাইড এর মাছ আছে আর কি আপনার চাঁদপুরে বলে চালা দেয় কিছু প্রতারক যেটা চাঁদপুরের আমাদের অরিজিনাল রিলিশ হয় সেটা চোখটা এরকম কালো হবে হ্যাঁ আর এই যে কাঁচাগুলি একদম এরকম কাটকা লাল হবে এবং মাছগুলি ঘাড় মোটা হবে চ্যাপটা হবে যেমন এই যে মাছটা অনেক চ্যাপটা এরকম চ্যাপটা হবে এবং মাছটা এরকম রূপালি কালার হবে কালারটা কত সুন্দর তাজা এরকম হবে আর যেটা আপনাদের বাসি পচা মাছ বা ওই যে বরিশালের চট্টগ্রামের ইলিশ সেটা চোখটা একদম লাল হবে এবং এই যে কানসাটা দেখতেছেন এটা একদম সাদা হয়ে যাবে পচে এবং মাছগুলির গায়ে হালকা হয়ে যাবে কিন্তু যেটা আমাদের চাঁদপুরের মাছ সেটা এরকম একদম ফ্রেশ চাটকা চোখ কালো হবে কাঁসাটা এরকম লাল হবে এবং এরকম চ্যাপটা এরকম ঘাড় মোটা ইলিশ হবে এটা দেখেই বুঝতে পারবেন যে আপনার চাঁদপুরের মাছ নাকি বরিশালের মাছ এরকম ইংলিশ মাছের পরিবর্তে যেমন সারিন মাছ আছে সারিন একটা ইলিশ বা আরেকটা আছে চোখের চোখকা বলে অনেকে অনেকে বলে এটা কি চন্দনা ইলিশ ওগুলি আছে কিন্তু ওগুলো আসলে ইলিশ মাছ না ইলিশ মাছ এরকমই হবে এরকম এরকম শেপের এরকম এই যে অরিজিনাল মাছ যেগুলো এরকম এরকম হবে দেখেন আপনার মাছের চেহারা দেখেন অন্য অন্যরকম কিন্তু যেটা ওই মাছ ওগুলা জিনিস মাছের মতো দেখা যাবে না এরকম হবে না ওগুলা সাতbinda ওটা ইলিশ মাছই না সাত তো হওয়ার কথাই আসেন ওগুলা আমরা এগুলা চট্টগ্রাম কক্সবাজারের ওখানে কিছু মাছ ধরা পরে সামুদ্রিক কিন্তু ওগুলা আর ইলিশ মাছ না ইলিশের তিনটা জাত ইলিশ অরজিনাল যেটা সেটা একটাই হয় আর বাকি দুইটা আছে সারডিন একটা আর আছে আমরা চন্দন আইলিশ একটা ওগুলা তো আলাদা হ্যাঁ যারা চিনবে তারা অবশ্যই যে যেন এরকম মাছ দেখে কিনে এরকম আপনার চোখ আলো দেখা এরকম তোরটাটা দেখা। এরকম ফ্রেশ দেখে এলিশ কিনে তাহলে তারা আর প্রতারিত হবে না হ্যাঁ যেমন এখন হচ্ছে ভাদ্র মাস এখন ডিমের সময় কিছু ডিম হতেই পারে স্বাভাবিক কিন্তু যেটা আমাদের ছাত্র অরিজিনাল ইলিশ সেটা ডিম হলে কিন্তু যেটা নামার বা চট্টগ্রামের সেটা এরকম ফ্রেশ থাকবে না ওটা ডিমটা অনেক বেশি ফুলা থাকবে এরকম মাছ ফ্রেশ থাকবে না 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 আসলে পুরুষ ইলিশ বলতে যেমন এখানে দুইটা মাছ আছে একটা মাছ হচ্ছে বড় এটা ডিম ছেড়ে দিছে এটা প্যাট এরকম ছোট হয়ে গেছে শুধু তপটা এটা ডিম ছেড়ে দিছে যদি ডিম না ছাড়তো তাহলে এই মাছটা পেটটা এরকম ফুলা থাকতো আর আপনার আর আরো পেটটা বাইরে যেত কিন্তু এখন ডিম ছেড়ে দেওয়ার কারণে এটা পেটটা একটু ছোট হয়ে গেছে এটাই তফাত অন্য কিছু না সাথে পার্থক্য যেমন ডিম ছেড়ে দিলে সাপটা একটু কম হয় আর যেটা ডিম ছাড়ে না ওইটা একটু যেমন এটা এটা ডিম ছাড়ে না এটা একটু সাদা অন্যরকম ভিন্ন হয় এই আর কি আমাদের এই যে এখানে আছে চাঁদপুরি ইলিশ এই চাঁদপুরি ইলিশ এগুলোর মধ্যে এই যে যেমন কালারটা রূপালে কালারটা অবশ্যই থাকবে মাথার চৌকি থেকে দেখেন কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন চাঁদপুরিটা বিশেষ করে চিনার উপায় আর কি বিশেষ করে আর কাছে নামার মাছ এটা অনেক ডিফেন্ট কালার বেশ কম চোখে বেশ কম তারপর লাল যারাই মাছ নেন রুপালী কালার টা এরকম যার কাছ থেকে মাছ নেন চাত্র মাছ পুরো ফ্রেশ হতে হবে সমুদ্রের মাছ এটা আস্তে আস্তে আমাদের কাছে প্রায় চার পাঁচ দিন লাগে যায় এক সপ্তাহিক লেগে যায় এই জন্য দেখেন কালার হয়েছে এরকম বরিশালা গুলো গুলো মোটামুটি স্বাদ ভালো হয় চিটাং মাছ তো যে লবণ রকম পানির মাছ তো ওই মাছের কোনো স্বাদ নেই ভাই আর ওই বরিশালের মাছটা মোটামুটি স্বাদ আছে পানির মাছ